আমি সদ্য বিবাহিত, আমি আলহামদুলিল্লাহ রাগিবা যেদিন নই সবসময় সবর করার চেষ্টা করি, কিন্তু আমার স্বামী যেদি ও রাগি হওয়ার কারণে আমাদের মধ্যে সমস্যা লেগেই থাকে, কথা বন্ধ হয়ে যায়, আবার তার কিছু ব্যবহারে কষ্ট পেলেও সবর করা কষ্ট হয়ে যায়। এক্ষেত্রে করণীয় কী? দেখুন, আমাদের দাম্পত্য জীবনে সুখের মূল চাবিকাঠি হলো সবর এবং শকর। দাম্পত্য জীবনে সুখের মূল চাবিকাঠি কী? সবর এবং ধৈর্য এবং কৃতজ্ঞতা। এই দুটি গুণ যদি না থাকে দুজনের কোনো একজনের মধ্যে, তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি পাওয়া অলমোস্ট অসম্ভব, কঠিন একটি বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যেই ঘটনাগুলোর কারণে মন খারাপ হওয়ার কথা ছিল। মন খারাপ হয়তো হয়েছেও কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু সেটা খুবই সাময়িক ছিল। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একসাথে চলতে গেলে নিজেদের মধ্যে বোঝাপড়ার গরমিল হওয়া, একটু মন খারাপ হওয়া, এগুলো খুবই স্বাভাবিক একটি বিষয়। দুজন মানুষ বিভিন্ন বিষয়ে ভিন্ন মত তৈরি হবে, ভিন্ন দৃষ্টিকোণ থাকবে, এই বিষয়গুলোতে ধৈর্যের কোনো বিকল্প নেই। বিশেষ করে মেয়েদেরকে আমরা বলতে চাই, মেয়েরা তাদের সাংসারিক জীবনের শুরুতে তাদেরকে বেশি একটু স্ট্রাগল করতে হয়। আমাদের সামাজিক প্রেক্ষাপটে নারীদের প্রতি নানা বৈষম্য, তাদেরকে কোণঠাসা করে রাখার চেষ্টা, নানা কুসংস্কার, এগুলোর কারণে মেয়েদের উপরে অনেক বেশি কষ্টকর হয় তাদের সাংসারিক জীবনের শুরুর সময়টা পার করা। কিন্তু আমি বলি সব সময়, সাংসারিক জীবনের শুরুতে আমাদের সামাজিক বাস্তবতায় পুরুষ শুরুতে একটু বেটাগিরি দেখাইলেও সাংসারিক জীবনের শেষে এসে কিন্তু পুরুষ পুরাটাই বিড়ালের মতো থাকে। কিভাবে? প্রথম প্রথম বিয়ের পর যেহেতু একজন নারী, তিনি বাবার বাড়ি ছেড়ে স্বামীর সংসারে আসেন, সেখানে স্বামীর বাবা, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামী সব তার, আর উনি একা আরেক ঘরের, আরেকটা ফ্যামিলি। খুব স্বাভাবিকভাবেই এতগুলো পরকে আপন করা চ্যালেঞ্জিং একটা কাজ হয়, খুব কষ্টকর হয়, অনেক মেয়েরা এটা ধৈর্য ধারণ করতে পারেন না। আর ওই যে এক শ্রেণীর মানুষ আছে যারা আমাদের ধার্মিকদেরকে, আমাদের মুসলিম বোনদেরকে খোঁচাখোঁচি করে বলে, আরে কি জন্য সমস্ত স্ট্রাগল করবা, বেরোয় আসো, দেখো জগৎটা রে কত সুন্দর। এরা উস্কে দেওয়ার পরের ইতিহাসটা আর জানার চেষ্টা করে না। এই ভদ্রমহিলা তার কথা শুনে যারা বেরিয়ে আসে তাদের পরবর্তী পরিণতি তারা জানেও না, জানার চেষ্টাও করে না। এর বিপরীতে যারা কষ্ট করে টিকে থাকে, যারা কষ্ট করে ধৈর্য ধারণ করে, সবর করে, নদীর কিনারাতে যে বড় বড় ঢেউ এটা দেখে ভেতরে ঢুকতে যারা ভয় পায় না, সাহস করে এগিয়ে যায়, একটা পর্যায়ে তাদের এই কষ্টটা থাকে না। কখন কষ্ট থাকে না? একজন মেয়ে যখন স্বামীর সংসারে যাওয়ার পর প্রথম প্রথম কষ্ট হয়, একটা বাচ্চা হয়, আল্লাহ দেয়, দুটো বাচ্চা হয়, সংসারে আস্তে আস্তে বাচ্চারা বড় হতে থাকে, এক একটা বাচ্চা বড় হওয়া মানে তার এক একটা বাহিনী দাঁড়ায় যাওয়া। এই ছেলে মেয়েগুলো যখন বড় হয়ে যায়, ডানে দেখে ছেলে দাঁড়ায় আছে, বামে মেয়ে দাঁড়ায় আছে, কদিন পরে ছেলের ঘরের ছেলে, এরপরে মেয়ের ঘরের মেয়ে, এগুলো যত বাড়তে থাকে এই সবগুলোকে দিন শেষে মায়ের বাহিনী হিসাবে কাজ করে। বাবা বেচারা তখন সোফার এক কোনায় চুপচাপ বসে থাকে, সারা জীবন যত উসফুস করেছে সব শেষ, এখন ভদ্রলোক পৃথিবীর সবচাইতে ভদ্র মানুষ হিসেবে সোফার এক কোনায় বসে থেকে বিনম্র আচরণ করে তিনি নিজেকে উপস্থাপন করেন। আর ভদ্রমহিলা যত বৃদ্ধ হতে থাকে, যত বয়স বাড়তে থাকে, তার সৈন্য সামন্ত লোকবল, তার বাহিনী ডানে বামে এমনভাবে তার বাড়তে থাকে, এরপরে পুরুষ এক কথা বেশি দুই কথা বললে বলে, তুমি মসজিদ থেকে আজকে এত তাড়াতাড়ি কেন আসছো, মুয়াজ্জিন সাহেব বের করে দিছে, বেশি কথা চলে না। এটা কিন্তু বাস্তবতা। এই জন্য বোনদেরকে বলতে চাই, সাংসারিক জীবনে শুরুতে শুধু বোনদের কেন, ভাইদের জন্য একই কথা প্রযোজ্য। সাংসারিক জীবনে দুজন দুজনের সাথে প্রথমে অনেক ঝামেলা তৈরি হয়, সবর করে টিকতে হয়, একটা সময় আল্লাহ তাআলা সুদিন দেন, আর যারা অধৈর্য হয়ে যান তাদের সে সৌভাগ্যটা হয় না।